আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আবার আরেকটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। দেখতে দেখতে ইউকেতে 22টি রোজা চলে গেছে, আর এটি হচ্ছে 22 রোজারই ব্লগ। ইফতার এবং সেহরির জন্য আমরা কী কী করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে খুবই মজাদার একটি শরবত বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ রুয়াব চা, যে শরবতের এত সবাই চিনেন, তো সেই শরবতটা দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তারপর দিলাম 3 টেবিল চামচ পরিমাণ বয়েল করা সাগু। তারপর অ্যাড করলাম তুকমা, ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি আগে থেকে, ফুলে একবার একটু টুম্বুর হয়ে গেছে তুকমাগুলো দেখতেই পাচ্ছেন। তারপর এখানে আমি স্ট্রবেরি ফ্লেভার জেলি কুচি কুচি করে খেটে দিয়ে মিক্স করে নিলাম, সাথে দিয়েছি দুধ আর চিনি, আশা করি দেখেই বুঝে নিয়েছিলেন আপনারা। তো এই ড্রিঙ্কটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে। তো আমি খেজুর বা ফ্রুটসগুলো কেটে নিয়েছি অলরেডি, তো এখন আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইংয়ের জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন, ভিতরে আছে সসেজ, বাচ্চারা এই ধরনের স্ন্যাকগুলো খুবই পছন্দ করে, তো এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। এক এক করে আমি যতটুকু পরিমাণ আমার দরকার ছিল আমি সবগুলোকে এইরকম করে ভেজে একটু ট্রের মধ্যে রেখে নিলাম, এতে তেলটাও ঝরে যাবে, আবার ওভেনে দিয়ে গরম করা যাবে ইফতারের ঠিক আগ মুহূর্তে। সেই জন্য আমি ট্রে দিয়ে রাখছি সবগুলোকে। এখন আমি মিন্সমিটের সমোসাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে আমার এক রান্না করা শেষ হয়ে গেছে, ধনে পাতা দিয়ে আমি নামিয়ে ফেলতেছি। সমোসাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তেমন বেশি সময় লাগে না ভাজা হতে, কারণ কিমাটাও রান্না করা, আবার এই যে পেস্ট্রিগুলো এগুলো কুক করা, সেই জন্য খুব ঝটপট ভাজা হয়ে যায়, আবার তেলটাও খুব বেশি গরম। ইফতার বানানোর সময় আসলে আমি তেমন বেশি রেকর্ড করতে পারি না, এক তো প্রথম, আবার ইফতারের সময় একটু ঝামেলা হয়ে যায়। তারপরও আমি কিছু কিছু পার্ট রেকর্ড করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে এখন আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। আর আপনারা অনেকেই হয়তো ভাববেন এত খাবার কেন ফ্রাই করতেছি, কারণ আজকে আমাদের কিছু গেস্ট আসবেন, ওনাদের জন্য আসলে একটু বেশি বেশি করে করতেছি। তো যতটুকু সম্ভব আমি এইভাবে শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে আমি আলু আর বেগুনগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। আর অন্যদিকে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম পোলাও বানানোর জন্য, ভেজিটেবল পোলাও যেটা, সেটাই তৈরি করতেছি। আর এটা দেখতে পাচ্ছেন ডালপুরি, ডালপুরিটা একদম ফুলে টুম্বু হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো আমার ভাজা প্রায় শেষ। আর এখানে দেখতে পাচ্ছেন জিরে, গরম মশলা সবগুলো আমি একসাথে ঢেলে দিচ্ছি ঘির মধ্যে, এটা গরম হয়ে আছে অলরেডি। তো এখন আমি পেঁয়াজগুলোকে ঢেলে দিচ্ছি নাড়াচাড়ার মধ্যে রেখে, ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে, তারপর আমি ভেজিটেবলগুলো অ্যাড করবো। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ ফ্রাই করতেছি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। আসলে নর্মালি আমরা এরকমভাবে ফ্রাই পেঁয়াজ দিই না, মাঝে মধ্যে এটা করে থাকি, নর্মালি শুধু বাটার বা ঘি দিয়েই থাকি, তেমন পেঁয়াজ এক্সট্রাভাবে ইউজ করি না। তো আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজিটেবলগুলো ঢেলে দিচ্ছি। ভেজিটেবলগুলো দিয়ে আমি আন্দাজ করে বা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিটের মতো নাড়াচাড়ার মধ্যে রেখে ভেজিটেবলগুলোকে কুক করে নিলাম। তারপর ধুয়ে রাখা সেই পোলাও রাইসগুলো অ্যাড করে দিব। পোলাও রাইসগুলোকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা খানেকের মতো, তারপর পানি ঝরিয়েছি। তো এখন আমি আর একটু সময় ভাজবো ভেজিটেবল আর রাইসগুলোকে। তো আমার ভাজা শেষ, তো পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন চালগুলো সুন্দরভাবে ফুটে যায় আর নাড়াচাড়া করতে হবে না।
গরম পানি দেওয়ার ফলে খুব ঝটপট ব্লক চলে এসেছে। ব্লক চলে আসার পর আমি একবার স্লো হিটে রেখেছি যেন চালগুলো সুন্দরভাবে ফুটে যায়। আর এই ফাঁকে আমি সবগুলো খাবার কেচে বিলের মধ্যে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন চিকেন শাসলিক, ভেজিটেবল বিরিয়ানি, সাথে আছে এক চুলা বা চানা বোনা, সসেজ রোল, কাবাব, সমোসা, ডালে বড়া, সবগুলো আমি নিয়ে আসতেছি। এরকমভাবে টেবিলের মধ্যে রেখে দেব। আর সেহরির জন্য দিকে রান্না করতেছি শাক, স্প্যানিশ শাক যেটা, সাথে আছে মাছ বিরান বা ফিশ ফ্রাই, আর বাচ্চাদের জন্য আছে চিকেন, স্প্যানিশ শাক দিয়ে চিকেন। স্প্যানিশ শাক দিয়ে চিকেন খুবই ভালো লাগে, এটা খুব টেস্টি হয়েছিল। তো আজ এ পর্যন্তই, এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকুন সবাই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।